বন্ধুরা, দেবযানীর অন্তর্মহল থেকে আমি দেবযানী তোমাদের সামনে আবার হাজির হয়েছি। ভালো আছো সবাই? আমিও ভালো আছি। আমার পেজ থেকে তো তোমরা অনেকেই অনেক রকম ভিডিও দেখেছো। আমি ঠিক একই রকম ভিডিও বানাতে আমার ভালো লাগে না, তো কারণ আমার পেজটার নাম হচ্ছে দেবযানীর অন্তর্মহল। আমার অন্দরে যে ঘটনাগুলো ঘটছে আমি সেইগুলোই তোমাদের কাছে তুলে ধরতে চাই। তো আজ আমি তোমাদের বলবো গ্রিন স্ক্রিন। এটা আমাদের অনেকের কাছেই লোভনীয় একটা জিনিস। আমরা যারা ইউটিউবে ভিডিও ছাড়ি, আমরা যারা পেজে ভিডিও ছাড়ি, তাদের জন্য এই স্ক্রিনটা মানে একদম প্রথম প্রথম তো স্বপ্ন। তোমাদের কাছেও তাই, কিন্তু স্বপ্ন হলেও কখনো কখনো অধরা থেকে যায়। তো সেই অধরা স্বপ্নকে সব থেকে কম খরচে আমরা আমাদের রুমেই বানিয়ে নেব। দেখতে চাও গ্রিন স্ক্রিন সব থেকে কম খরচে? হ্যাঁ, আমিই বলছি সব থেকে কম খরচে তোমরা বানিয়ে ফেলো এবং খুব সুন্দর সুন্দর ভিডিও তোমরাও আপলোড করো, তাহলে তোমরা দেখবে গ্রিন স্ক্রিন। দেখো কি হলো, ভালো লাগলো না? আমি জানি তোমাদের ভালো লেগেছে, নিশ্চয়ই ভালো লেগেছে। এবার আমি বলি, এই গ্রিন স্ক্রিনটা আমরা জানি করতে অনেক খরচা। হ্যাঁ, প্রচুর খরচাই তো। এর যা স্ট্যান্ডগুলো থাকে সেগুলোই অনেক দাম, প্রায় 2000-2500 লেগে যায়। স্ক্রিনটার কথা বাদ দাও না, আমি অত খরচ করিনি, কারণ এতটা খরচ আমি ঠিক এই মুহূর্তে করতে পারিনি। আমি কি করেছি আমি তোমাদেরকে বলি তাহলে, খুব কম খরচে। তোমরা যদি চেষ্টা করো, মাত্র 250 টাকাতে তোমরা গ্রিন স্ক্রিন করে ফেলতে পারবে নিজের ঘরে, একদম মনের মতন একটা স্টুডিও। এবার দেখে নাও আমি কি করে আমার গ্রিন স্ক্রিনটা ফিট করলাম। আমি স্টিলের ডান্ডিটাতে ফিট করেছি। এই স্টিলের ডান্ডিটা 12 ফুটের। এই 12 ফুটের স্টিলের ডান্ডিটা দাম নিয়েছে আমার কাছ থেকে 240 টাকা। আর এই দেখো, দুদিকে দুটো ক্ল্যাম্প দেখছো, এই ক্ল্যাম্প দুটো আমি শক করে লাগিয়েছি। এটা তো ফিট করলাম। এবার নিচের দিকটা টান টান করার জন্য তোমরা যেটা করবে সেটা হচ্ছে, তোমরা যেহেতু স্টুডেন্ট, তোমাদের তো বাড়িতে বই আছে, খুব ভারী ভারী বই যেগুলো হবে সেইগুলো মেঝেতে দিয়ে দেবে। ওই তো কাপড়টা স্ট্রেচেবল, সেহেতু ভাঁজ পড়ে যাবার একটা সম্ভাবনা থেকেই যায়। তোমরা সেলো টেপ দিয়ে দেয়ালের সাথে টান টান করে আটকে নিতে পারো, তাহলে দেখবে তোমাদের স্ক্রিনটা একদম পুরো টান টান থাকবে। কি বন্ধুরা, ভালো লাগলো না? খুব সহজে সত্যি সমাধান হয়ে গেছে আমাদের এই গ্রিন স্ক্রিন সমস্যা। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে এবং আমাকে জানাবে যে তোমাদের আমার এই ভিডিওটা কেমন লেগেছে। তোমরা পাশে না থাকলে পরে এই কাজটা আমার করতেও ভালো লাগবে না, তো অবশ্যই কিন্তু পাশে থাকবে একটা লাইক আর একটা ছোট্ট কমেন্ট।